খবর বিশেষ ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা কে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন উত্তরপ্রদেশ পুলিশ হাতরাসায় পদপৃষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস এম এর ফরেন মেডিকেল স্নাতক পরীক্ষা এফ জুন আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে বারো রানে হারিয়ে দিয়েছে স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়লাভের জন্য লেবার পার্টির নেতা কের স্টারমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী স্টানমারের আমলে ভারত ব্রিটেন সর্বাত্মক অংশীদারিত্ব সব ক্ষেত্রেই আরও ইতিবাচক ও গঠনমূলক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন ভারত ব্রিটেন সম্পর্ককে আরো মজবুত করে তোলার ক্ষেত্রে ঋষি সুনাকের প্রশংসনীয় নেতৃত্বের জন্য শ্রী মোদী তাকে ধন্যবাদ জানান উল্লেখ্য ব্রিটেনের সাধারণ নির্বাচনে চোদ্দ বছর পর লেবার পার্টি চারশো বারোটি আসনে জিতে ক্ষমতায় এসেছে নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন কেয়ার স্টারমার ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ লিজা নন্দীকে সংস্কৃতি মিডিয়া ও ক্রীড়া সচিব হিসেবে নিযুক্ত করেছেন সে দেশের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার উত্তর পশ্চিম ইংল্যান্ডের উইগান থেকে লিজা বিপুল ভোটে পুনর্নির্বাচিত হন চুয়াল্লিশ বছরের লিজার বাবা কলকাতায় জন্মগ্রহণকারী শিক্ষাবিদ দীপক নন্দী এবং তার মা ব্রিটিশ নাগরিক অ্যান লুইস বায়ার্স উল্লেখ্য ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনে সাধারণ সভায় প্রায় ঊনত্রিশ জন ভারতীয় বংশোদ্ভূত নির্বাচিত হয়েছেন যা এক নতুন রেকর্ড রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন সফরের প্রথম ভুবনেশ্বরে উৎকল মণিপণ্ডিত গোপাল বন্ধু দাসের ছিয়ানব্বইতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন আগামীকাল শ্রীমতি মুর্মু পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন সফরকালে রাষ্ট্রপতি উদয়গিরিতেও যাবেন এছাড়া বিভূতি শিল্পকলা কলেজ এবং উৎকল সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গেও মত বিনিময়ের কর্মসূচি রয়েছে তার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের দুদিনের কেরালা সফর আজ শুরু হচ্ছে প্রথম দিনে তিরুবন্তপুরমে ভারতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার দ্বাদশ সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন মেধাবী পড়ুয়াদের আই বিশেষ পদকও প্রদান করবেন তিনি আগামীকাল শ্রী ধনখড়ের কল্যাণ এবং অষ্টমুদি ব্যাকওয়াটার ওয়াটার পরিদর্শনের কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ গতকাল সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীর কর্মী আধিকারিকদের সাহসিকতার পুরস্কার প্রদান করেছেন নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বাহিনীর আনুষ্ঠানিক পদ প্রদান অনুষ্ঠানের প্রথম পর্বে সম্মানিত করা হয় এর মধ্যে রয়েছে দশটি কীর্তিচক্র এবং ছাব্বিশটি সূর্যচক্র এতে সাতজনকে মরণোত্তর কীর্তিচক্র এবং সাতজনকে মরণোত্তর সূর্যচক্র সম্মান জ্ঞাপন করা হয় কর্মীদের অসামান্য সৌর্য অদম্য সাহসিকতা এবং কর্তব্যের প্রতি চরম নিষ্ঠার স্বীকৃতিতে অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ উপস্থিত ছিলেন পরে শ্রী মোদী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান সাহসী জওয়ানদের বীরত্ব ও আত্মস্বর্গের জন্য দেশ গর্বিত তিনি বলেন তারা সেবা ও ত্যাগের সর্বোচ্চ আদর্শের দৃষ্টান্ত প্রধানমন্ত্রী জানান তাদের সাহসিকতা সবসময় দেশবাসীকে অনুপ্রাণিত করবে উত্তরপ্রদেশ পুলিশ হাতরাসে পদপৃষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে গ্রেপ্তার করেছে পুলিশের দায়ের করা এফআইআর মুখ্য সেবা দাস দেব্রকাশের নাম উঠে আসে তার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয় উল্লেখ্য এর আগের দিনই পুলিশ এই ঘটনায় আরো ছজনকে গ্রেপ্তার করে তার সকলেই সৎসঙ্গ আয়োজক কমিটির সদস্য আগেই জানানো হয়েছে গত মঙ্গলবার দোসরা জুলাই হাতরাসে স্বঘষিত ধর্মগুরু নারায়ণ সরকার হরি ওরফে ভোলের বাবার সৎসঙ্গে ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে একশো জনের মৃত্যু হয় আহত হন আরও অনেকে ওই অনুষ্ঠানে আশি হাজার মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হলেও আড়াই বেশি ভক্ত সমাবেত হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে যদিও সৎসংঘের আয়োজকরা অন্যান্য জিনিস আশেপাশে জমায়েত হওয়া লোকের আসল সংখ্যা গোপন করার চেষ্টা চালায় পুলিশ বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ চালিয়ে যাচ্ছে তার কোনো অপরাধমূলক অতীত আছে কিনা তা খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় পুলিশের দল পাঠানো হয়েছে ওই ঘটনার পর থেকে ভোলে বাবা পলাতক কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল উত্তর প্রদেশের হাতরাসে পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি পরিবারগুলিকে সর্বাধিক অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এদের মধ্যে বেশিরভাগই আর্থিকভাবে অত্যন্ত দুর্বল শ্রেণীর এ রাজ্য সরকারকে সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখার আবেদন জানান তিনি এদিকে ওই দিনের ঘটনার তদন্তে গঠিত সিট মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পনেরো একটি রিপোর্ট জমা দিয়েছে শতাধিক ব্যক্তির বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস এন বি এম এস এর ফরেন মেডিকেল স্নাতক পরীক্ষা এফএমজি জুন দু হাজার চব্বিশ আজ অনুষ্ঠিত হবে সারা দেশে পঞ্চাশটি শহরের একাত্তরটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে আকাশবাণী নিউজের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র এফ এম জিই পরীক্ষার্থীদের প্রশ্ন ফাঁসের গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন मैं यही सूचित करना चाहूंगा कि कल सुबह तक पेपर बनेंगे तो इसमें पेपर किसी के पास उपलब्ध होने का संबंध ही नहीं और जब पेपर बनता है तो सीधा सेंटर पे ही जाता है जो कि परीक्षा जब जो है नौ बजे शुरू होती है तो वहीं पर जो कैंडिडेट है उसके सामने ही उसके पासवर्ड से खुल सकता है उस बीच में और किसी को ये पेपर उपलब्ध होने की संभावना ही नहीं है इस इसपे ना पड़े और कोई भी अगर आपसे इस तरह का पैसा मांग रहा है तो ये माने की इस पर आपसे पैसा जालसाजी से लिया जा रहा है স্নাতকোত্তর স্তরে এবছর নিট প্রবেশিকা পরীক্ষা এগারোই আগস্ট নেওয়া হবে দুটি পর্বে পরীক্ষাটি হবে মেডিকেল সায়েন্সেস জাতীয় পরীক্ষা পর্ষদ গতকাল পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করে গত মাসে নিট পিজি পরীক্ষার একদিন আগেই তা স্থগিত করে দেওয়া হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পারিবারিক পেনশন সংক্রান্ত অভিযোগ সমাধানে বিশেষ অভিযানের প্রথম সপ্তাহে এক মামলা নিষ্পত্তি হয়েছে পারিবারিক পেনশনভোগীদের পেনশন ও পেনশনার্স কল্যাণ বিভাগ চলতি মাসের এক তারিখ থেকে এই অভিযান শুরু করে প্রাক্তন সেনাকর্মী কল্যাণ বিভাগ প্রতিরক্ষা অর্থ বিভাগ এবং রেলমন্ত্রক এই তিনটি বিভাগের সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তি হয়েছে চলতি মাসের শেষ পর্যন্ত এই অভিযান চলবে ভারত রাশিয়া বাইশতম বার্ষিক শিক্ষা সম্মেলনে প্রতিরক্ষা বাণিজ্য শক্তি বিজ্ঞান এবং প্রযুক্তি সংস্কৃতি এবং মানুষের মানুষের সংযোগ বিনয় মোহন কোয়াত্রা নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জানান আগামী আট থেকে দশ তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী রাশিয়া এবং অস্ট্রিয়া সফরের বিষয়ে শ্রী কোয়াত্রা বলেন প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দু দেশের মধ্যে থাকা বহুমুখী সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক নানা ইস্যু

Including defense, trade linkages, investment ties, energy cooperation, SNT, education, culture, and people to people exchanges. The issue of early discharge of Indian nationals who have been misled into the service of the Russian army is also expected to figure in the discussions. ব্রিটিশ সচিব জানান প্রধানমন্ত্রী মস্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন ভূ রাজনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ভারত ও রাশিয়ার মধ্যে এক বিশেষ সম্পর্ক বজায় রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে শ্রী বলেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে শক্তি সহায়তার ক্ষেত্রে এর পরিমাণ সাড়ে ছ হাজার কোটি মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে মণিপুরের চুরাচাঁদপুর জেলার তুইবঙ্গ অভিযানের সূচনা হয়েছে এর অঙ্গ হিসেবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য ক্ষেত্রে নানা দিকের অগ্রগতি সংক্রান্ত খতিয়ান বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হয় অন্যদিকে তেলেঙ্গানার দুটি জেলাতেও এই কর্মসূচি চালু হয়েছে স্বাস্থ্য শিক্ষা এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা স্টলে সরকারি নানা উদ্যোগ সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বোসা জানিয়েছেন ভারতীয় রেল চলতি বছরে আড়াই হাজার সাধারণ বগি নির্মাণ করবে এর পরবর্তী সময়ে আরো দশ হাজার জেনারেল কোচ তৈরি করা হবে ভারতীয় রেলের গতিশক্তি বিশ্ববিদ্যালয় এবং বাণিজ্যিক উড়ান নির্মাণ সংস্থা এয়ারবাসের মধ্যে এক সমঝোতা পত্র স্বাক্ষর অনুষ্ঠানে শ্রী বলেন সরকারের প্রাথমিক লক্ষ্য হল অর্থনৈতিক দিক থেকে দুর্বল এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে পরিষেবা পৌঁছে দেওয়া চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মহিলাদের তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে বারো রান হারিয়ে দিয়েছে জয়ের জন্য একশো নব্বই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে একশো সাতাত্তর রান করে ভারত এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা কুড়ি ওভারে চার উইকেটে একশো উননব্বই রান সংগ্রহ করে স্পেন ওয়েফা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে উঠেছে কোয়ার্টার ফাইনালে গত রাতে স্পেন জার্মানিকে দুই এক গোলে হারিয়ে দেয় নির্ধারিত সময় খেলার ফল ছিল এক এক অতিরিক্ত সময় মিকেল মেরিনোর গোলে জয় পেয়ে যায় স্পেন অপর ম্যাচে ফ্রান্স পেনাল্টি শ্যুট আউটে পাঁচ তিন গোলে পর্তুগালকে হারিয়ে দিয়েছে নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ছিল শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা কি এস অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন খবর এখনকার মতো এ পর্যন্ত thank mm -hmm. you